ভালো কয় বস্তা আকর্ষিক একটা ঘোষণা আসলো যে ইন্ডিয়ার পেঁয়াজটা আসবে না আর রাতারাতি এভাবে তিন গুণ ডাবল এটা আমাদের জন্য মানে আমরা মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত যারা তাদের জন্য এখন পেঁয়াজ কেনাটা তো এটা এখন মানে না কেনার মতো পেঁয়াজ ছাড়া রান্না করতে পারলে আমাদের জন্য আরো ভালো হয় এখন এই অবস্থায় দাঁড়াইছে এখন তারপরেও আমাদের পেঁয়াজ কিনতে হলো আজকে যদিও দাম একটু কমছে মনে হয় কিন্তু আমাদের কথা যে তাহলে আমরা কোন দেশে বাস করি এই দেশে প্রশাসন নাই কিংবা কোনো আইন ব্যবস্থা নাই কোনো কিছু নাই এটা এতটা উদাসীন কিভাবে হয় আমাদের অর্থের এই সুরক্ষাটা কে দিবে আমরা কার কাছে দাবিগুলি জানাবো যাই হোক আপনার গণমাধ্যম যেহেতু আছেন আপনাদের মাধ্যমে জানাই যে আমাদের সরকার তরফ থেকে যেন এই ব্যাপারে আরো কঠিন হয় আমরা যেরকম আকস্মিক মানে অর্থনৈতিক দণ্ডের মধ্যে আর কখনো না পড়ি ধন্যবাদ অসাধু ব্যবসায়ী আছে তারা মজুত করে রাখতেছে মজুত করার ফলে আমরা বিপাকে পড়তেছি আর আমরা চাই এই বিভাগ থেকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসন যারা আছে তাদের সতর্ক হয় তাহলে আমরা আশা করি এর থেকে শান্তি পাবো আর এখন যে নতুন পেঁয়াজটা উঠতেছে এইটা মনে হয় আশা করি আমাদের কেনা উচিত তাতে আমাদের কৃষক বাঁচবে আমরাও বাঁচবো দেশ বাঁচবে এটা আমার কাছে মনে হয়